অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে আমি এই কার্টিয়ারের ব্রেসলেটটা নিব। এটা হচ্ছে লাভ ব্রেসলেট, এটা অনেক দিন ধরে আমার নেয়ার ইচ্ছা ছিল, বাট কিনি কিনি করে আর কেনা হয়নি। সো ফাইনালি এটা আমার বার্থডের জন্য ভাবলাম যে নিজেকে একটা কিছু গিফট করি, সো নিয়ে নিলাম। খুবই মানে ফেভারিট এটা আমার, অনেক দিন ধরেই সত্যি কথা বলতে নেয়ার ইচ্ছা ছিল, বাট একটু প্রাইসি থাকার কারণে ওয়েট করছিলাম যে একটু সেল টেল হলে তারপর নিব। তাই যখন দেখলাম যে 20% সেল চলছে তখনই নিয়ে নিলাম। ভালো জিনিস কিন্তু কিনতে গেলে একটু ওয়েট করতে হয়, তাই ভাবলাম যে না, একটু ওয়েট করে একটা ভালো কিছুই নেই। তারপর আপনাদের ভাইয়াই যে আমাকে ডিনারে নিয়ে যাচ্ছেন, জন্মদিনের জন্য ফ্লাওয়ার দিয়েছেন, তারপর বাচ্চাদের মানে খুশির সীমা নেই যে মাকে নিয়ে ওরা ডিনারে যাচ্ছে। আর আপনাদের ভাইয়া মানে আগে থাকতেই এই ডিনারের প্ল্যানটা করে রেখেছেন, আমি তো পুরো একদম শকড যে ওরা এত কিছু আমার জন্য আয়োজন করে রেখেছে। সত্যি কথা বলতে পরিবারের সবার যখন এরকম করে আদর পাওয়া যায় তখন নিজেকে অনেক স্পেশাল মনে হয়, জন্মদিনটা তখন আরেকটু মানে কি বলবো আনন্দময় হয়ে উঠেছে। আর আমার বাচ্চাদের এক্সাইটমেন্টের তো সীমা নেই, কারণ ওরা এই ধরনের অকেশনগুলো খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে জানে। সত্যি আমি ধন্য, আল্লাহ আমাকে এত সুন্দর একটা পরিবার দান করেছেন আল্লাহর কাছে, সত্যি আমি খুবই ব্লেসড। আর আমার মেয়েকে দেখুন, সব কিছুর কিন্তু পেছনে ওরই হাত, কারণ বাচ্চারা যখন বড় হয়ে যায় ওরা যে মানে এত অ্যাফোর্ড মানে অ্যাড করে মা বাবার মানে অ্যাটেনশন পাওয়ার জন্য, যেগুলো সত্যি মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমার বার্থডে ডিনার করার জন্য আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে এসেছেন ইন্দো থাই রেস্টুরেন্টে। এটা আমাদের খুবই ফেভারিট একটা রেস্টুরেন্ট, এখানে আমরা প্রায়ই আসি। আর সবচেয়ে বড় কথা হলো এখানের ফুড এত মানে টেস্টি হয়, মানে অন্যান্য অনেক রেস্টুরেন্টে আমরা মানে থাই রেস্টুরেন্টে গিয়েছি, কিন্তু এখানে ইন্দো চাইনিজে মানে ওদের একটা ইন্ডিয়ান টাচ থাকে যেটা সত্যি আমরা খুবই এনজয় করি। আর ডেকোরেশনের কথা কি বলবো, এত সুন্দরভাবে ওদের পরিবেশনের মানে প্রেজেন্টেশন খুবই মানে প্রশংসনীয় এবং খাবারের মান খুবই উন্নত। সো এবার আমরা আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করছি, তারপর আমার জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করছে যেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন আমার বার্থডে ব্লগ, আর দেখুন একটার পর একটা কিন্তু ইয়ামি ইয়ামি খাবার চলে আসছে টেবিলে। কি পরিবেশনটা দেখে মনে হচ্ছে না খুবই এক্সট্রা অর্ডিনারি? অনেক রেস্টুরেন্টেই আমরা যাই, কিন্তু এরকম করে এত সুন্দর পরিবেশন কিন্তু এই রেস্টুরেন্টটাতেই পাওয়া যায়। এজন্যই স্পেশাল অকেশনে আপনাদের ভাইয়া আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। তারপর দেখুন আমার মেয়ে আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে। এতক্ষণ ধরে ও এটা লুকিয়ে রেখেছিল, আমার সামনেই পড়তে দেয়নি। আমি প্রথমে ভেবেছিলাম যে ওরা হয়তো ভুলে গিয়েছে আমার জন্মদিনটা, কিন্তু না, আপনাদের ভাই আমাকে ডিনারে নিয়ে গিয়েছেন, তারপর বাচ্চারা দুজনে মিলে বাবাকে বায়না ধরে গিয়ে নিয়ে এসেছে আমার জন্য গিফট। এটা ডিওরের একটা পারফিউম, হচ্ছে মিস ডিওর। প্রথমেও আগে আমার মানে পারফিউমের কালেকশনটা দেখেছে, সো আমার কাছে আগেই আছে ডিওরের যে জাদর যেটা, সেটা অলরেডি আমার কাছে থাকার কারণে সে আমার জন্য নিয়ে এসেছে মিস ডিওর। সো এটাও আমার খুবই পছন্দের একটা পারফিউম, ফাইনালি মানে এটাও আমার কালেকশনে চলে এলো। আর বাচ্চারা কোনো কিছু যখন মানে খুবই আদর দিয়ে যত্ন দিয়ে কিছু আপনাকে গিফট করে, তার তো আর কোনো জুড়িই হয় না, প্রাইসলেস হয়ে যায় তখন এটা। আর এই যে আমার মিস ডিয়ার, থ্যাংক ইউ ফর এভরিথিং।